দেখতেছেন এখানে আপনার আছে মুরগির চামড়া আর হলো মুরগির পা আর গলা গিলা না এই জায়গা না দেখেন কাঁচামরিচ গুলো দিল আর গ্যাস সাথে সাথে চলে গেল এখন কি হয় মাটি চুলা ধরাবো নাহলে যখন গ্যাস আসে তখন এটা আবার বাকিটা হইব রান্না চলতেছে কিন্তু গ্যাস কতক্ষণ থাকে না থাকে ঠিক নেই তারপর আবার যে অবস্থা গ্যাস থাকে আবার থাকে না এখন পুরোপুরি হইব কিনা আল্লাহ একমাত্র ভালো জানে আর কখন হয় আজকে ভালো আপনাদের সাথে আজকে এখন থেকে ভিডিওটা শুরু করি তো এখন বিকাল আপাতত বিকাল বলতে সন্ধ্যার একটু আগে আগে একটু পরে হয়তো মাগরিব আযান দিয়ে দিব তো সেই দেখেন না ঘর এখন একটু কেমন অন্ধকার অন্ধকার কিছু দিকে এখানে একটু লাইট আছে দেখে আবার বাইরের দিকে আবার একটু আলো আছে তো আমি যাবো মূলত ওই সামনে ওই দিকে কারণ ওখানে আম্মা ঝাড়ু দিতে আছে জায়গাটার পাতা আছে আমার বলছে গ্যাস লাইট নিয়ে যাইতে আগুন ধরানোর জন্য আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো দেখতে থাকেন অবশ্যই ফুল ভিডিওটা আর কি ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই তো চলুন শুরু করা যাক গ্যাস লাইট তো নিয়ে নিয়েছি পকেটে এই দেখুন সন্ধ্যা এখনো হয় নাই কিন্তু প্রায় হয়ে যাবে তো আর আগ দিয়ে আম্মা এগুলো সব পরিষ্কার করতেছে তো আগুন ধরাই কুন্ডিতে এগুলো আগুন ধরামো এটা এক লগে তো আরো ঝরাও একবারে গোল না করে দিলে কেমন আগুন ধরাম দেখেন শুকনা পাতা ধরা দিল তো ধরব এগুলো তো রান্ধার লাগে জালো দেওয়া যায় নিলে আমি গুছাইতেছি A few moments later. যে আগুন ধরাইছি যে দৌড়তে ইচ্ছা মতো আর যেটা প্রচুর আর কি গরম লাগতেছে তাপ প্রচুর লাগতেছে কত দূরে দাঁড়াইছি তারপর মনে হয় যে পিছনে পিঠ পুড়ে যাইতেছে একদম গরম রে প্রচুর তাপ একদম গরম প্রচুর আগুন নিভে গেছে তারপরও তাপের কারণে একদম বসে দেখেন এখানে আবার একটা লাউ গাছ আছে আমাদের তো আম্মা এখানে যে গর্ত ঘুরছে এই লাউ গাছটা এখানে আর কি গাছ লাগিয়ে ফেলবো
খাইলাম, হাঁক তো খাইতে আর পাতা তো খাইতাম। আমি সিরা দিছি বেড়া তো বেশ এই সোজা সোজা এই মোড়া মাটি বেশি দাও আর ছোট লাড়ি খুঁজে দেওয়া লাগবে লাড়ি লেবান হলে ওই যে ঘাস তো নেড়ে ডাল কাটোই পেরে ডাল কাটোই আবার তো একটু বড় হয়ে দিয়ে বাইন দেওয়া লাগবে সোজাতে পানি পানি দেওয়া হবে না ওই বকুই এটা মাটির ভিটে ও ঢাল বাজাই দিমু এই দেখো মাটির ভিটে গিয়ে এটি সরানো থাকে হ্যাঁ এই দেখেন লাউ গাছটা তিরিশ টিয়া দেখেন এখানে আবার বাহিরে গ্যাস তো নাই চলে গেছে ওইগুলো তো দেখলেন ওইখানে পরে আছে এখানে রান্না নাই গ্যাসে রান্না করব আর এখানে আপাতত রান্না হইতেছে আবার চিংড়ি মাছ এখানে যে ছোট ছোট চিংড়ি মাছ তেমন বড় না আগুন বেশি দেওয়া নাকি ধোঁয়াতে উঠতেছে বাতাস কে এদিক তাইতেছে যে এটা এদিকে দাও এই দেখেন আমার রাতে এগুলো হইলো চিংড়ি মাছ রান্না করবো আপনার ভাত দিয়ে নিয়ে আইছি আলু আর হইলো ওই যে মূলা মূলা বলতে মূলা শাকের মূলা ছোট ছোট মূলা দেখেন এটা ধরছে ভালো মতো রে এটাই বেশি আগুন জ্বলাইতেছে তার একত্র আগুন জ্বলার কথা না দেখেন তরকারি প্রায় আস্তে আস্তে হয়ে যাইতেছে হয়ে তো গেছে শুক খাইবা নাকি একবারে শুকনো শুকনো গেতেছে করিও সে আরেকটা দিছিলাম আর লাগবে আর তো লাগতো না বাবু পিঙ্গাড়ি দেখাই ফেলাম তা পিঙ্গাড়ি বাবু লাগে কোন ই নাই বাবু মোবাইল বন্ধ কোন হইলো কইল এটা তার যাই না যেমনে দিছে পিঙ্গাড়ি হইলো বন্ধ কাছে না মে আছে আঙ্গর লোক কই গলা আকারে তারপরে দেখেন কিছুক্ষণ আগে গ্যাস একটু একটু আর কি জ্বলছিল ভালোই কিছুটা তো এই কাঁচামরিচ এসব দিয়েছিল যে প্রথমে দেখছেন তারপরে একদম এখানে একটু আগুন আসছিল আস্তে আস্তে কোন রকম হওয়ার মতো করে রাখছে
তাহলে আরো যত আর কি জাল দেওয়া যাবে ততই ভালো, আরো তো দিতে হবে, এখন কোন রকম করে রাখলো। দেখলেন আজকে তরকারি একটা রান্না করলো আপনার বাহিরে, আর একটা করে করলো ভিতরে। তো বাইরে যেটা করলো সেটা তার বেশিক্ষণ সময় লাগে নাই, তাড়াতাড়ি হয়ে গেছে আপনার এই মাটি চুলা দিয়ে রান্না করে, লাকড়ি চুলায়। আর একটা তো আপনার অর্ধেক রান্না করছিল গ্যাসে প্রথমে, তো আর অর্ধেক একটু আগে রান্না এমনি হয়েছে, একটু একটু আগুন আসছে, তো কিন্তু এখন আবার গেছে গ্যাস। তো গ্যাসের আর কি ঠিক নেই এখন, দুই অবস্থা চলতেছে এমনি। তো দেখলেন আজকে ভিডিওটি, তো কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।